কোনো ব্যক্তি যদি এই আমলটি প্রতিদিন ঘুমের পূর্বে করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তার কুদরত দ্বারা তাকে সারা রাত সেফটি দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় দেখা যায় এই সমস্ত কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে রাতে ঘুম হয় না, ঘুম হলে মধ্যরাতে ঘুম ভেঙে যায়, ভয়ানক ভয়ানক স্বপ্ন আসে, খারাপ খারাপ স্বপ্ন আসে, এর থেকে আসলে মুক্তির উপায় কী? দেখুন, একটি আমল এমন আছে, এই আমলটি যদি আপনি প্রতিদিন ঘুমের পূর্বে করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই আমলটি প্রতিদিন ঘুমের পূর্বে করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তার কুদরত দ্বারা তাকে সারা রাত সেফটি দিবে। সে আমলটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 753 নম্বর পৃষ্ঠার 808449 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আয়াতানি মিন আখরি সূরাতুল বাকরাতি মান ক্বারা বিহিমা ফি লাইলাতিন কাফাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কেরিমের সূরাতুল বাকরার শেষের দুটি আয়াত যদি কোনো ব্যক্তি ঘুমের পূর্বে প্রতিদিন পড়তে পারে তাহলে ফি লাইলাতিন কাফাতাহু, তাহলে এটাই তার জন্য, তার পুরো রাত্রির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তার ফেরেশতাদের মাধ্যমে তাকে সারা রাত সেফটি দিবেন। সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। এতটা বিশাল বড় না, মাত্র আধা পৃষ্ঠায় দুটি আয়াত। এ দুটি আয়াত যদি আমি আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে এই আয়াত দুটির বরকতে বদৌলতে পুরো রাতটাকে আল্লাহ তাআলা আমাদেরকে সেফটি দিবেন তার ফেরেশতাদের মাধ্যমে, এবং তিনি তার কুদরত দ্বারা আমাদেরকে সেফটি দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে শয়তানের সকল ওয়াসওয়াসা এবং খারাপি এবং দুষ্টামি থেকে হেফাজত করেন। আমিন।